ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। ভিশন প্রবলেম, আই প্রবলেম, ইন হোমিওপ্যাথি উই হ্যাভ অলসো মাস স্কোপ ইন ডিফারেন্ট ভ্যারাইটিজ অফ আই ট্রাবলস। ভিশন প্রবলেমস, সিরিয়ারি মাসেল প্রবলেমস, রেটিনাল প্রবলেমস, আইলিড প্রবলেমস, অ্যাকুয়াস প্রবলেমস, অল দ্য প্রবলেমস ক্যান বি কভার্ড আপ বাই দ্য হোমিওপ্যাথিক মোড অফ ট্রিটমেন্ট, বিকজ হোমিওপ্যাথি ট্রিটস দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। হোয়েন উই ট্রিট দ্য পেশেন্ট অ্যাজ এ হোল, ইট কভার্স দ্য টোটালিটি অফ দ্য পেশেন্ট, the immunity of the patient. So homeopathic medicines can cover, can cures any kinds of complaints, not only head, legs, eye, ears, abdomen, etc., but we can tackle over the different diseases belonging to different parts of the body. So that's why in homeopathy there is no scope of specialists in eye, ear, nose, throat, abdomen, extremities, etc. Now this young man, teenage boy, is about 17 years, has been suffering from dimness of vision. Dimness of vision, blurred vision, foggy vision in the left eye. স্পেশালি ইন দ্য লেফট আই, বাম দিকের চোখে হঠাৎ করে কুয়াশার মতন দেখছে, ঝাপসা দেখছে। ফর হুইচ হি হ্যাড কনসাল্টেড উইথ দি অপটোমিস্টিক্স আই স্পেশালিস্ট অ্যান্ড দে হ্যাভ সাজেস্টেড টু ডু ইমিডিয়েট অপারেশন অফ দ্য আই। That's why the patient has come to us to avoid the operation. Now, in homeopathy, he has consulted with this Disha Eye Hospital and they have suggested. In homeopathy, we have enoscope. But always there is symptomatology. What are the symptoms? So number one, foggy vision or dim vision or blurred vision in the left eye. Bam dike choke dhapsa dekhcho, it is tomar main problem. E chhara ar kono complaint tamon nei. Ar mukhe ektu brontron hocche du charte. Chulta ektu pege jacche. Premature graying of hair. Premature graying of hair. Kirokom chul pakche dekhi. চুলটা একটু বেশি পেকে যাচ্ছে, প্রি ম্যাচিওর গ্রেইং অফ হেয়ার। তো অনলি দিস টু প্রবলেমস দি পেশেন্ট হ্যাজ কাম টু আস। Now, the other symptoms are aversion to sweets. In Kistiking, the gist symptoms, the salient features are like this. Kiki main symptom pagalo, aversion to sweets. Mishti tumi ekdomi pochondo koro na. Jor kore je patient ta je symptom guli debe, je patient nije jor debe, khub strongly pabo, tar dam amader dite hobe. Ebong ta jodi general hoy, beshi important. যদি মেন্টাল জেনারেল হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তারপরে ফিজিক্যাল জেনারেল, তারপরে প্যাথোলজিক্যাল জেনারেল। সো স্ট্রং অ্যাভারশন টু সুইটস, মিষ্টি অপছন্দ করে। পাতে কাঁচা নুন একটু খাও, ডি দেয়ার ফর সল্ট, পিপাসা একটু বেশি নর্মাল মানুষের থেকে। তো থার্স্ট প্রফিউস, ডি দেয়ার ফর সল্ট, অ্যাভারশন টু সুইটস,
ভীষণ আর ভিজন হোক। আরেকটা পিকুলার সিমটমস পাওয়া গেল মাথা ঘোরে, এবং মাথা ঘুরলে খালি পেটেই মাথা ঘোরাটা বেশি বাড়ে। এটা বলেছ কখন মাথা ঘোরা বেশি হয়? খালি পেটে। সো পিকুলার সিমটম ভার্টিগো অ্যাগ্রাভেটস হোয়াইল ফাস্টিং। তাহলে আমরা এই কয়েকটি সিমটম, দিস ইজ দ্য টোটালিটি, এই পেশেন্টের টোটালিটি খুবই কম সিমটমসের উপরে। একটা হচ্ছে তার চোখের একটা মেন সিমটম ভিজন ফগি। আমরা দেখবো রেপার্টিতে ভিজন ফগি অনেকগুলো ওষুধ আছে আমরা দেখলাম। তো অ্যাভারশন টু সুইটস, গ্রাফাইটিস অ্যান্ড ফসফরাস ইটস একটা ইম্পর্টেন্ট মেডিসিনস, ফগি ভিশন ফসফরাসিস ইন দ্য ফার্স্ট গ্রেড। তাহলে আমাদের অ্যাভারশন টু সুইটস স্ট্রং সিমটম, ফগি ভিজন স্ট্রং সিমটমস। তো ফসফরাসটা আমাদের মাথায় আসলো। সি ডিজ অ্যাভারশন টু সুইটস আমরা দেখে নেব। অ্যাভারশন টু সুইটস দেয়ার ইজ ফসফরাস, অ্যাভারশন টু সুইটস দেয়ার ইজ ফসফরাস, ফগি ভিজন দেয়ার ইজ ফসফরাস ইন দ্য ফার্স্ট প্লেস, ডিজায়ার ফর সল্ট ফসফরাস, ডিজায়ার ফর সল্ট আর সল্ট থিংস ফসফরাস ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড। সো ডিজায়ার ফর সল্ট ফসফরাস, অ্যাভারশন টু সুইটস ফসফরাস, ভিজন ফগি ফসফরাস ফার্স্ট গ্রেড। প্রফিউস থার্স্ট, পিপাসা একটু বেশি বলেছ, থার্স্টি পেশেন্ট, তো ফসফরাস। আইসক্রিম ভালোবাসো নাকি? আচ্ছা তোমার একটা পাস্ট হিস্ট্রিতে লেখা আছে এক মাস আগে তোমার মাথা ব্যথা করেছিল, কোন দিকে করেছিল বলতে পারো? দুই সাইডে, বাম দিক বলে কিছু নয়। তো চোখটা বাম দিকে অ্যাটাক করেছে, লেফট সাইডের কমপ্লেন্স ফসফরাস, লেফট সাইডের আর কোনো কমপ্লেন্স নেই কিন্তু চোখটা লেফট সাইডের ফসফরাস। আর পিকুলার সিমটম ভার্টিগো ফাস্টিং হয় আমরা দেখব। সি কেনস রিপোর্টের আমরা খুললাম, ভার্টিগো ফাস্টিং FAS, এখানে FAL আছে, তাহলে এরপরে যাবো FAS, FAL এর পরেই FOL, তাহলে FAS এখানে দেওয়া উচিত ছিল, ফাস্টিং হোয়াইল নেই, কেন্টে রুব্রিকটা নেই, ভার্টিগো ফাস্টিং হোয়াইল এখানে হওয়া উচিত ছিল, অ্যালফাবেটিক্যালি আমি লিখে রেখেছি ফাস্টিং হোয়াইল এখানে নেই। তাই আমরা অন্য রেপার্টরিতে পাওয়া যায় কিনা যখনই খোঁজ করলাম, আমরা নিলাম যে রেপার্টরিতে বেশি ওষুধগুলো অনেক সময় দিয়েছে, আমরা নিলাম রবিন মার্ফি রেপার্ট, ভার্টিগো দেখব সেখানে আছে কিনা। ভার্টিগো ফাস্টিং হোয়াইল, ভার্টিগো ফাস্টিং হোয়াইল, ইয়েস দেয়ার ইজ ফসফরাস গিভেন, ভার্টিগো ফাস্টিং হোয়াইল ইন রবিন মার্ফিস রেপার্টরি ফসফরাস গিভেন। সো ফসফরাস ইজ দ্য চয়েস অফ মেডিসিন মাই ফ্রেন্ড, ইট কভার্স দ্য পিকিউলিয়ার আনকমন সিমটম ভার্টিগো ফাস্টিং হোয়াইল, ইট কভার দ্য স্ট্রং অ্যাভারশন সুইটস, ইট কভার্স দ্য ডিজায়ার ফর সল্ট, ইট কভার্স দ্য পেশেন্ট ইজ থার্স্টি, অ্যান্ড ইট কভার্স দ্য লেফট সাইডেড কমপ্লেন, ফসফরাস ইজ এ লেফট সাইডেড মেডিসিন। লেটস ট্রাই, আই ডু হোপ ছেলেটিকে ইম্প্রুভ করা যাবে, দেখা যাক।